हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করছি প্রত্যেককে বেশ ভালো রয়েছেন। ইউটিউবে অন্য কারো ভাইরাল ভিডিও ট্যাগ ব্যবহার করলে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে কিনা, এই নিয়ে অনেকেরই মনে অনেক প্রশ্ন রয়েছে। তো আপনারা অনেকেই বলেন যে অন্যের ভিডিও ট্যাগ ব্যবহার করতে পারবো কিনা, বা আমাদের চ্যানেলে অন্যের ভিডিও ট্যাগ ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসবে কিনা। তো এই সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে আজকে আলোচনা করব। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর সাবস্ক্রাইব যারা করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন টপিক আপনারা মিস না করেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, ইউটিউবে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্যাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই আমরা যদি সঠিকভাবে ট্যাগ ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলি র্যাঙ্ক করবে না। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ট্যাগ ভালোভাবে ব্যবহার করবেন। তো এক্ষেত্রে অনেকের মনে অনেক প্রশ্ন, সেটা হচ্ছে যে অন্য কোনো ভাইরাল ভিডিও ট্যাগ ব্যবহার করে আমাদের চ্যানেলে ভিডিওতে ব্যবহার করা যাবে কি না। হ্যাঁ, ব্যবহার করা যাবে, তবে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে যে আপনি অন্য কারো ভাইরাল ভিডিওর যখন ট্যাগ ব্যবহার করবেন, তো ট্যাগ নির্বাচন করার ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে দেখবেন সেই ট্যাগের ভিতরে তাদের চ্যানেলের নাম বা তাদের নাম আছে কি না। সেগুলো নাম কিন্তু আপনি বাদ দিয়ে সবগুলো ট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না। যদি আপনি সকল ট্যাগ যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, সব ট্যাগ যদি আপনি অন্য ভিডিওর সকল ট্যাগ যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো দিনই মনিটাইজেশন অন হবে না, বা চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো আশা করছি সবাইকে বোঝাইতে পারছি, অন্য ট্যাগ ব্যবহার করতে পারবেন, শুধু একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে যে সবগুলো ট্যাগ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে সবগুলো ট্যাগ ব্যবহার করলে। তো অবশ্যই খেয়াল রাখবেন, সবগুলো ট্যাগ ব্যবহার করবেন, কিছু কিছু ট্যাগ আপনার চ্যানেলের ভিডিওতে ব্যবহার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।